যশোর পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। পথচারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারেন সেই লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা। ঈদের আগে এই সময়টাতে এই মজিদ সড়কে প্রচণ্ড ব্যস্ততা থাকে, জনগণ যানবাহন, এই ব্যস্ততার পাশেও যারা ফুটপাথে অবৈধ দখলদার যারা আছে, যারা বিভিন্ন পণ্য পশ্চা সাজে যারা এখানে বিক্রি করে, এটা যেহেতু একটা গণউপদ্রব, আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায়, তার আদেশে, আমাদের পৌরসভার সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সহযোগিতায় আমরা এই ফুটপাতটি দখলমুক্ত করার চেষ্টা করছি এবং এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া হবে। ঈদের আগে এই ফুটপাতে কোনো অবৈধ দখলদার বসতে পারবে, এটা জনগণের জন্য উন্মুক্ত থাকবে, তাদের চলাচলের জন্য। আপনারা জানেন যে রাস্তাটা হচ্ছে যানবাহনের জন্য আর ফুটপাত হচ্ছে জনগণের জন্য, জনগণের চলাচলের সেই সুবিধা এটা সুরক্ষিত রাখা এবং নিশ্চিত করাই আমার কাজ। অভিযানের বিষয়ে পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, ফুটপাতের উপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা সহ পৌরসভার পক্ষ থেকে দখলদারদের মৌখিক নোটিশ দেওয়া হয়েছে, তারা যদি আবারও ফুটপাতে দখল করে দোকান বসায় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। অধিক পরিমাণে অবৈধ দোকানদারের দোকান বসে, ব্যথা কেনা করে, এই ফুটপাত দিয়ে সাধারণ জনগণ চলতে পারে না, রোডটি অতি ব্যস্ততম হয়, ফুটপাতটা খুবই জরুরি, সেই কারণে জেলা পরিষদ পক্ষ থেকে যশোর পৌরসভা এবং হলো পুলিশ প্রশাসন সহযোগিতায় আজকে অভিযান করা হয়েছে এবং এখন থেকে সকাল সন্ধ্যা এই রোডে যত অবৈধ স্থাপনা থাকবে চলমান থাকবে, জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে চলাচল করতে পারে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।